নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব কুমড়ো ছক্কা রেসিপি। কুমড়ো ছক্কা তো আপনারা অনেক বারই খেয়েছেন, তবে আজ আমি যে পদ্ধতিতে বানাচ্ছি একবার আপনারা এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটা লুচি রুটি পরোটার সাথে দারুণ লাগে। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা হয়ে যায়, এর স্বাদ অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নিই, আর দেরি না করে আজকে রেসিপি আমি কিভাবে তৈরি করি। কুমড়ো আলুর ছক্কা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ছোলা আর 200 গ্রাম কুমড়ো আমি ডুমো করে কেটে নিয়েছি। কুমড়ো আলু ছক্কার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা আর জিরে বাটা আর 1/2 চা চামচ রেড চিলি পাউডার। এই মশলার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা তৈরি হয়ে গেছে। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এই গরম করা তেলের মধ্যে আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম, কুমড়োটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। কুমড়োটা আমি একবার নাড়াচাড়া করে নেব। কুমড়োটা আমি একদিকে উল্টে দিয়েছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তেল ছেঁকে তুলে নেব। দেখুন, কুমড়োটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কুমড়ো ভেজে নিয়ে তেলের মধ্যে ফোড়নের জন্য 1 চা চামচ গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। এটা আমি 2 থেকে 3 সেকেন্ড মশলাটা ভেজে নেব। ভেজে নিয়ে মশলার মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার মধ্যে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব, সামান্য হলুদ দেব, কারণ আমি মশলার মধ্যে যে হলুদটা দিয়েছিলাম সেটা মাথায় রাখতে হবে। এর মধ্যে আমি 1 মুঠো ছোলা দেব আর 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দেব। এবার ভালো করে আমি নুন আর ছোলা আলুর সাথে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আলু আর মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটা এখানে খুব ভালো করে কষাতে হবে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি যে ভেজে রাখা কুমড়োটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা এটা রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। খুব দারুণ একটা টেস্টি আর খেতেও খুব ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, যেহেতু কুমড়োর ছক্কা মাকামাকাই হয়, গ্রেভি হয় না। এই জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি এক চা চামচ চিনি দেব। চিনিটা দিলে কুমড়ো নিরামিষ তরকারির টেস্টটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে আমি আরও একটু সব একসাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দু মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা আমি একটা বাটিতে তুলে নেব।